শ্রী গুরুজয়, বন্ধুরা আজকে এমন একটি বিষয়ে ভিডিও বানাতে চলেছি যে বিষয়ের ওপর আমাদের একটা ইন্টারেস্ট আছে। একদম ছোটবেলা থেকেই একটা ইন্টারেস্ট আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আজকের বিষয়টি হচ্ছে, আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন, বিড়াল যদি পথ কাটে আপনার সামনে থেকে চলে যায়, সে যে কোনো কালারের বিড়াল বিড়াল হোক, তো সেক্ষেত্রে সেটা কি ভালো না খারাপ, বা এটা কিসের ইঙ্গিত, এর সঙ্গে আদৌ কোনো ভালো মন্দের কোনো কানেকশন আছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে এই তথ্যটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই বিষয়ে প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে অবশ্যই আছেন। এক একজন এক এক রকম ভাবে এই বিষয়টিকে জীবনে গ্রহণ করেন, তো প্রত্যেকের কাছে এই তথ্যটি অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ ইউনিভার্স। 22শে জানুয়ারি থেকে 11 দিন পর্যন্ত শ্রী রাম নাম জপ করে আমার ইচ্ছে পূর্ণ হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে, এবং সাথে অবশ্যই ভগবান রাম, ভগবান কৃষ্ণের কাছে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ইউনিভার্স, এবং থ্যাংক ইউ মিঠুন দা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, কোনো বিড়াল যদি আপনার পথের সামনে চলে আসে, আপনার রাস্তাটিকে কাটে, অর্থাৎ একদিক থেকে আর একদিকে চলে যায়, সেক্ষেত্রে আপনি কি বুঝবেন, এটা কিসের ইঙ্গিত, এটা কি ভালো না খারাপ, সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের জানাবো। আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও, অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তারা অবশ্য আমাকে মেনশন করে দিয়েছিলেন যে কালো বিড়াল যদি পথ কাটে কি হয়। তো আমি শুধু কালো নয়, যে কোনো বিড়াল আপনার সামনে যদি চলে আসে তার মানে কি, আমি এই নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, এবং তাতে আমি যা তথ্য পেয়েছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখেছি বা আমি নিজে একদম নিজের ক্ষেত্রে যেটা উপলব্ধি করেছি সেটা আগে বলি, সেটা হচ্ছে এই যে আমি পুরুষ মানুষ, তো আমার ক্ষেত্রে আমি দেখেছি যদি বিড়াল বাঁ দিক থেকে ডান দিকে আসে, অর্থাৎ রাস্তার আপনি যাচ্ছেন সোজা, তো আপনি সোজা যেতে গিয়ে দেখছেন যে আপনার ওই বাঁ দিক থেকে ডান দিকে বিড়ালটা চলে গেল, মানে এ পাশে চলে এলো, আপনার ডান হাতের দিকে বিড়ালটা চলে এলো, তো সেই ক্ষেত্রে যেটা দেখেছি বা আমি যেটা পেলাম সেটা হচ্ছে এই যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনি সফল হচ্ছেন, আপনি সফল হবেন, আপনি নির্দ্বিধায় সেখানে চলে যান, আপনাকে দাঁড়াতেও হবে না। এক একজন এক এক রকম এখানে রিচুয়াল করতে শুরু করেন, কেউ থুতু ফেলেন, কেউ এটা ওটা করেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করেন দেখে, কেউকে দেখেছি এরকম এরকম করে আঙুল দিয়ে কি কাটাকাটি করছে, কিছু করছে, এরকম অনেকে অনেক কিছু করেন আর কি। যাই হোক, সেগুলো কিচ্ছু করার দরকার নেই, আপনি স্ট্রেট চলে যান, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনি সফল হচ্ছেন। ঠিক এইটা অপোজিট হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে। তো মহিলাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন ডান দিক থেকে বিড়াল বাঁ দিকে চলে গেল, সেক্ষেত্রেও আপনার জন্য ওই একই বার্তা, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলভাবে সেই কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি সফল হচ্ছেন। এক কথায়, আপনি কোনো বিজনেস ডিল করতে যাচ্ছেন তো আপনি মনে মনে খুশি হয়ে যান যে বিজনেস ডিল একদম 100% হয়ে যাবে। আপনি কোনো একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি একদম মনে করুন যে আপনার ইন্টারভিউ খুব সুন্দরভাবে হবে, চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষা দিতে যাচ্ছেন, একদম মনে করুন আপনার পরীক্ষা ফাটাফাটি হবে, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ছেলেদের ক্ষেত্রে বাঁ দিক থেকে বিড়াল ডান দিকে আসছে, আর মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে আসছে, এই হচ্ছে বিষয়। একেবারে কুচকুচে কালো বিড়াল যদি আপনি কখনো দেখেন, আপনি কোনো কাজে বেরিয়ে সে রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছে বা রাস্তা কাটছে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, যা হোক, সে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে কোনো দিকে আসতে পারে, বা রাস্তা দিয়ে এমনি হেঁটে যাচ্ছে, আপনি কালো বিড়ালকে দেখলেন, এমনকি কালো কুকুর সেটাও যদি আপনি দেখেন রাস্তায় বেরোনোর সময়, তাহলে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে তো সফলতা পাচ্ছেন। সেই ক্ষেত্রে ডান দিক থেকে এলো কি বাঁ দিক থেকে এলো কি কি হলো, কি লাফিয়ে পড়লো কি পাশ দিয়ে গেল, আপনি জাস্ট দেখলেই হলো, যে যেদিক থেকে যা করে করুক, শুধু আপনি
ওই বিড়ালটাকে যদি দেখেন বা কালো কুকুরকে যদি দেখেন, তাহলে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে একদম 100% সফল হবেন। এই বিষয়টা জাস্ট আমি বই থেকে বলছি না বা কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বলছি না, একদম আমি নিজের কথা বলছি। তথ্য তো আমি পেয়েছি, বাট এটা আমি নিজে দেখেছি, আমার নিজের জীবনে আমি দেখেছি, একবার না বহুবার দেখেছি আমি এই কালো বিড়ালের বিষয়ে, বা কালো কুকুর, কালো বিড়াল বা কুকুর এক্ষেত্রে দুটোই সেম, দেখলেই হলো, তাহলে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে একদম সফল, খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজ দ্রুত হয়ে যাবে, আপনি আনন্দ মানে বুঝবেনই না কি করে হলো, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত দেরি হয়ে যেত যে কাজটা সেটা এত তাড়াতাড়ি আজ কিভাবে হলো, আপনি অবাক হয়ে যাবেন। তো এইরকম একটা বিষয় হবে যদি আপনি এই কালো বিড়াল রাস্তায় দেখেন বা কুকুর, সে যেদিক থেকে যেদিকে যাচ্ছে যা করছে করুক, জাস্ট দেখলেই হলো, খারাপ তো কোনো কিছু নাই, উল্টে আপনি আনন্দ করুন। অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হচ্ছে, আপনি যখনই রাস্তায় বেরোচ্ছেন আপনার সামনে যদি বিড়াল চলে আসে, সেটা কিন্তু এক কথায় ঈশ্বরের একটা বার্তা যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এবং আপনাকে গাইড করছেন, এবং তিনি আপনাকে বলছেন যে আপনার কাজটি সুন্দরভাবে হবে, আপনি পজিটিভ মাইন্ডে সেখানে বা পজিটিভভাবে সেই কাজটা গিয়ে জয়েন করুন বা অ্যাটেন্ড করুন। এটা ঈশ্বরের একটা মেসেজ আপনার জন্য, সেটারই মাধ্যম হচ্ছে ওই বিড়াল। এবার আমি তো ভালোর বিষয়টা বললাম যে যদি এর উল্টো হয় তখন কি হবে, অনেকেই বলতে পারে যদি উল্টো হয় তাহলে কি আমাদের সেই কাজটা হবে না, বা আমরা কি ওই কাজটা করতে পারবো না। না, একেবারে তা নয়, যদি উল্টো হয় সেক্ষেত্রে ঈশ্বরের মেসেজ এটাই যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে নিজেকে আরো ম্যাচিওর, আরো বেশি বুদ্ধিমান, আরো বেশি বুদ্ধিমতী হয়ে সেই কাজটায় যান, নিজেকে আরো বেশি কি বলবো দক্ষ হতে বলছেন, দক্ষ এক কথায় আরো দক্ষ হতে বলছেন। কারণ এমন অনেক সময় হয় আমরা অনেকের কথা শুনে, অনেকের অনেক কিছু বিষয় দেখে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলি, একটা ভুল মানুষ, ধরুন একটা ফ্রড মানুষ, তিনি এমনভাবে অনেক কিছু আপনার সামনে রিপ্রেজেন্ট করলেন বা বললেন, আপনি একেবারে গলে গেলেন, এবং তারপর আপনি আপনার ঘরের টাকা তাকে দিয়ে দিলেন বা কোনো কিছু দিয়ে দিলেন, ব্যাস তারপর দেখলেন তিনি ফ্রড। এরকম তো হয়, তো আপনি ধরুন কোনো এই ধরনের কোনো কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছেন এবং সেই সময় দেখছেন এই উল্টো ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ আপনি পুরুষ মানুষ তো আপনি দেখলেন ডান দিক থেকে বিড়াল বাঁ দিকে চলে গেল, তো সেই ক্ষেত্রে ঈশ্বর আপনাকে কি বলছেন, সাবধান করছেন যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটার ক্ষেত্রে নিজেকে একটু বুঝে নিন, একটু বিষয়টাকে আরেকবার দেখে নিন, যাকে আপনি টাকা দিতে যাচ্ছেন বা যার সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছেন বা যার সঙ্গে ডিল করতে যাচ্ছেন সেই মানুষটা সঠিক কিনা সেটা আরেকবার আপনি যাচাই করুন। এটা একটা ঈশ্বরের বার্তা আপনার জন্য। মহিলাদের ক্ষেত্রে হলে অপোজিট, অর্থাৎ তাদের শুভ দিক বলেছিলাম ডান দিক থেকে বাঁ দিকে বিড়াল এলে, তো এবার বাঁ দিক থেকে ডান দিকে বিড়াল যদি আসে মহিলাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টা ভাববেন। এবার অনেকে হয়তো ভাবছেন আমি অফিসে যাচ্ছি তখন যদি উল্টো কেসটা হয় তাহলে কি আমি আর অফিসে যাবো না, আমি কি অফিসে ওই চাকরিটা করবো কিনা ভাববো না, সেক্ষেত্রে অন্য ব্যাপার। সেক্ষেত্রে এই ব্যাপারটা যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন বা যে অটোতে বলুন, বাসে বলুন, ক্যাবে বলুন, যেগুলোতে উঠতে চাইছেন সেই বিষয়েও আপনি সিদ্ধান্তটা চেঞ্জ করার চেষ্টা করুন, বা সেখানে মানে যাওয়ার জন্য যে মাধ্যমগুলো আপনি ব্যবহার করছেন, কোন ধরুন আপনি একটা রাস্তা দিয়ে যাবেন প্রত্যেকদিন, ধরুন একটা রাস্তা দিয়ে আপনি যান, সেদিন আপনার মনে হলো আপনি এই রাস্তা না আজকে এই রাস্তা দিয়ে যাবেন, তো সেই সময় দেখুন একটা ওরকম ঘটনা ঘটলো, তো ঈশ্বর আপনাকে এটাই বলছেন যে এই যে রাস্তাটা আজকে তুমি চয়েস করলে বা চুজ করলে এই বিষয়ে আরেকবার সিদ্ধান্ত নাও, হতে পারে এই রাস্তাটা সামনের দিকে জ্যাম রয়েছে বা এই রাস্তাটা হয়তো সামনের দিকে তৈরি হচ্ছে বা খোঁড়াখুড়ি রয়েছে বা কোনো সমস্যা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যে তুমি আজকে নিলে, গ্রহণ করলে, সেটার বিষয়ে আরেকবার ভাবো, বুঝতে পেরেছেন? বা এই আজ আপনি প্রত্যেকদিন হয়তো বাসে করে যাচ্ছেন বা ক্যাবে করে যাচ্ছেন, আজকে হয়তো অন্য কিছুতে যাওয়ার কথা ভাবছেন, তো সেই ভাবনাটাকে আরেকবার আপনাকে বলা হচ্ছে যে আপনি আরেকবার দেখুন যে সঠিক সিদ্ধান্ত নিলেন কিনা, এইটা হচ্ছে বিষয়। আপনি যে অফিসে যাচ্ছেন সেই অফিসেই ডেলি যাবেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন, যে যানবাহনকে ব্যবহার করছেন সেগুলোর উপরে একটু চিন্তা ভাবনা করে নিন যদি এরকম হয়। অনেকে ভাবেন যে যদি বিড়াল পথ কাটে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, না অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো বিষয় নেই, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো বিষয় এখানে নেই। আর এক কথায় যদি আমি বলি, তো আপনি কখনোই মনের মধ্যে কখনো নেগেটিভ কিছুকে মনে আনবেন না যে
বিড়াল পথ কাটলো, অর্থাৎ আপনার সামনের যে রাস্তা সেটা আপনি ওখান থেকে গেলে আপনার জীবন মরণ একটা সমস্যা হয়ে যেতে পারে, আপনার কাজ পেঁচিয়ে যেতে পারে, এই হয়ে যেতে পারে, ওই হয়ে যেতে পারে, সেই হয়ে যেতে পারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আপনি ভেবে নিচ্ছেন মাথায়, সেগুলো কখনোই ভাববেন না। একটা সাধারণ কথা চিন্তা করুন, আপনি ধরুন সোজা যাচ্ছেন, একটা মানুষ এদিক থেকে ওদিকে পার হয়ে গেলেন, তো সেই সময় কি আপনি এসব চিন্তা করেন? কারণ ওটা ওই সম্বন্ধে ছোটবেলা থেকে আপনার মাথায় কেউ কিছু ঢোকায়নি, তাই ওটাকে আপনি নর্মাল মনে করেন। কিন্তু যখনই বিড়াল যাচ্ছে, কুকুর গেলেও আপনি কিছু ভাবেন না, শেয়াল গেলেও আপনি কিছু ভাবেন না, খরগোশ গেলেও আপনি কিছু ভাববেন না, কিন্তু যেই বিড়াল যাবে তখনই কিন্তু আপনার মাথায় বিশাল একটা চিন্তা চলে আসবে। তো এই জায়গাটা আগে চেঞ্জ করতে হবে। যদিও এর কিছু ব্যাখ্যা আমি আপনাদের দিলাম ঠিকই, কিন্তু ওভারঅল আপনাকে এই চিন্তাটা মাথায় নিয়ে যেতে হবে যে ওটাও একটা প্রাণী, ওকেও তো রাস্তা পার হতে হবে। ধরুন ও দুটো বাড়িকে মেনটেন করে, রাস্তার এপারে একটা বাড়িতেও খাওয়া দাওয়া করে, রাস্তার এপারের বাড়িতেও খাওয়া দাওয়া করে, তো ও বাড়ির কাজ কমপ্লিট করে ও তো এপারে আসবে, ও কি করবে, উড়ে উড়ে আসবে নাকি কিভাবে আসবে বলুন? ওকে তো এখান থেকে হোক বা 1 কিলোমিটার দূর থেকে হোক, ওকে তো রাস্তা পার হতেই হবে। তো সেই পারটা যদি হচ্ছে সেই সময় আপনি যাচ্ছেন, তাহলে আপনি এত কিছু ভাববেন কেন? এটা এই জন্য বলছি কারণ ম্যাক্সিমাম মানুষই খারাপটা ভাবেন, সেই খারাপ ভাবাটা প্রথমত বন্ধ করতে হবে। আমি এতক্ষণ আপনাদের যে ব্যাখ্যাগুলো দিলাম সেখানে দেখুন খারাপ কিছু নেই, আপনাকে বলা হচ্ছে যে আপনি আরেকটু চিন্তা ভাবনাটা করে নিন, যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো, জাস্ট এইটুকুই, যে কাজে যাচ্ছেন সেই বিষয়টাকে সঠিক কিনা সেটা আরেকবার ভেবে নিতে ঈশ্বর বলছেন বা ইউনিভার্স বলছেন। তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি সঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, তো পজিটিভলি চলে যান ওখানে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ খারাপের কিছু নেই, বরঞ্চ এটা একটা পজিটিভ ব্যাপার। আপনি যদি রাস্তায় বেরিয়ে দেখেন আপনার সামনে বিড়াল পথ কাটছে, তাহলে মনে করুন ঈশ্বর আপনার সঙ্গে সর্বদা রয়েছেন, সেই জন্যই ঈশ্বর আপনাকে গাইড করছেন, এই ভাবে আপনাকে গাইড করছেন। তো ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন, প্রণাম জানাবেন, ইষ্ট নাম আপনি জপ করতে পারেন যে কোনো সময়, তো এই সময়ও করতে পারেন, কিন্তু কোনো বিপদের কোনো বিষয় নেই, কোনো খারাপ কিছু বিষয় নেই। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি এই কথাগুলো বলছেন ঠিক আছে, কিন্তু আমি আমার জীবনে দেখেছি যখনই বিড়াল পথ কেটেছে তখনই কিন্তু খারাপ কিছু হয়েছে। তো এটার কারণও একটা আছে, এটার কারণ কি? কারণ ছোটবেলা থেকে আপনার মধ্যে ওই দুয়ে দুয়ে চার করিয়ে দেওয়া হয়েছে, বিড়াল পথ কেটেছে আর একটা খারাপ ঘটনা ঘটেছে, দুটোকে এক জায়গায় করে দেওয়া হয়েছে, এবং বারংবার এটা বলতে 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 এটা আপনার মাইন্ডের মধ্যে বসে গেছে, সেট হয়ে গেছে, ওটাই এখন ম্যানিফেস্ট করছে। বিড়াল যখনই পথ কাটছে আপনি ম্যানিফেস্ট করতে থাকছেন যে কিছু খারাপ হবে, কিছু খারাপ হবে, কিছু খারাপ হবে, কিছু খারাপ হবে, অর্থাৎ আপনি অ্যাট্রাক্ট করছেন, ফলে সেটা হচ্ছে। দুটোর মধ্যে কোনো কানেকশন নেই, খারাপ কিছু হচ্ছে সেটা আপনার ভাবনা চিন্তার জন্য হচ্ছে। অতএব আজকের থেকে এই জায়গাটা আপনি চেঞ্জ করুন, আমার এই কথাটা আপনি ভালো করে বুঝে নিন, দেখবেন কালকের থেকে আপনার সঙ্গে কিন্তু উল্টোটা হতে থাকবে, অর্থাৎ এতদিন যা হয়েছে তার উল্টোটা হবে। এর আগেও আমি অনেক কিছু বলেছি যেগুলো সমাজে একরকমের প্রচলিত আছে, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলো উল্টো বলেছি, এবং বহু মানুষ কিন্তু এখন দেখছেন যে হ্যাঁ এটা উল্টো হয়ে গেছে। কাঁচ ভাঙা, অনেকে বলতে কাঁচ ভাঙা মানে অশুভ, তারা জীবনে দেখেছে কাঁচ ভাঙলেই তাদের অশুভ হচ্ছে, কিন্তু আমি যখন বলেছি তারপর থেকে তারা দেখছে কাঁচ ভাঙলে শুভ হচ্ছে, তাহলে কি করে হলো? তাদের মাইন্ড আগে ওইগুলো ওইভাবে রেকর্ড হয়েছিল, প্রোগ্রামিং হয়েছিল, সেটাকে রিপ্রোগ্রামিং করা হয়েছে, কারণ তিনি অ্যাট্রাক্ট করছিলেন, কাঁচ ভেঙেছে কিছু খারাপ হবে, কিছু খারাপ হবে, কিছু খারাপ হবে, মানে মনের মধ্যে চলছে, অর্থাৎ অ্যাট্রাক্ট করছেন খারাপ কিছুকে, তাই হচ্ছে। কিন্তু বাস্তবে কাঁচ ভাঙা অত্যন্ত শুভ, বাস্তু মতে কাঁচ ভাঙা বাড়িতে অত্যন্ত শুভ, কোথাও যাচ্ছেন কাঁচ ভেঙে গেল, জানলার কাঁচ ভেঙে গেল, অত্যন্ত শুভ একটা ইঙ্গিত। তিন শালিক দেখা, সেটাও একটা বিষয় ছিল। আমি এগুলো আপনাদেরকে অনেক সময়ই আপনাদের আমি গাইড করেছি, যারা আমার ভিডিও দেখেন জানেন, এখন কিন্তু তিন শালিক দেখে কেউ আর ভয় পাচ্ছেন না, তারা আরো আনন্দ পাচ্ছেন যে তিন শালিক দেখা, অর্থাৎ তিনটি সংখ্যা, একে তিনবার দেখছেন বা তিন অক্ষরটাকে বারবার দেখছেন সংখ্যাটাকে, অর্থাৎ তিন বৃহস্পতিকে মানে অর্থের জায়গাটাকে ব্যাপারটা দেখে, তো আপনার আর্থিক লাভ হতে চলেছে, অর্থাৎ দেখুন তিন শালিক খারাপ ছিল সেটা ভালো জায়গায় চলে এলো। তো এরকম অনেক সমাজে অনেক কিছু রয়েছে চলছে, যেগুলো আমরা ভুলভাবে আমাদের মাইন্ডের মধ্যে বসে রয়েছে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে সেগুলো আমরা নিজেরা ওই অ্যাট্রাক্ট করছি খারাপ কিছুকে, এটাকে বন্ধ করুন। বিড়াল একটি নিরীহ প্রাণী, কারো ক্ষতি করে না, বিড়াল খুব ভালো একটি প্রাণী, খুব দেখবেন প্রায় মানুষই পছন্দও করেন বিড়াল, খুব নরম। তো
তো তাকে কখনোই খারাপ কিছুর ইঙ্গিত ভাববেন না, তিনিও একটি প্রাণী, আপনিও একটি প্রাণী, তো সবার এই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে এবং সবাই তাদের মতো করে রয়েছে। সুতরাং এই অশুভ ও অশুভ এগুলো কখনোই ভাববেন না, সব শুভ। তো এই ছিল আজকের ভিডিও, আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই ধরনের যে বিষয়গুলো আপনার মাথার মধ্যে রয়েছে, নেগেটিভ বিষয়, সেগুলোকেও সরাতে পারবেন। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।